দ্রুত বীর্যপাত একটা পুরুষের জন্য খুবই কষ্টদায়ক একটা জিনিস। দ্রুত বীর্যপাত হওয়ার ক্ষেত্রে মহিলাদের কোনো অবদান রয়েছে কিনা, হয় কি না, আজকে আমি আপনাদেরকে পাঁচটা কারণ শেয়ার করব। মহিলাদের পাঁচটা ভুলের কারণে অনেক পুরুষদের দ্রুত বীর্যপাত হয়, মিলনের সময় ঠিকঠাক মতনে সময় দিতে পারে না, বিভিন্ন ঝগড়াটি হয়ে থাকে। সেই পাঁচটা কারণ কি এবং এগুলো আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এক নম্বর হচ্ছে, যেমন দ্রুত বীর্যপাত, এটা অনেকের পুরুষের ক্ষেত্রে বিয়ের শুরুর দিকে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। এতে করে দেখা যায় যে মহিলাগুলা বা মেয়েগুলা অনেক বেশি রাগান্বিত হয়, কারণ দ্রুত বীর্যপাত হলে একটা পুরুষের কিন্তু তার তৃপ্তি আসে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা মহিলার কিন্তু অর্গাজম ঘটে না। পুরুষের যেমন বীর্যপাত হলে সে তার মিলনে তৃপ্তি পায়, তেমনি একইভাবে যদি একজন মহিলার যদি অর্গাজম না ঘটে তাহলে কিন্তু সে তার মিলনে তৃপ্তি আসে না, সেই জন্য দেখা যায় যে রাগারাগি করে বা ঝগড়াঝাটি করে। এই কাজটা বলেও কখনো করা যাবে না, করণীয় কী? অবশ্যই এটা যেহেতু একটা গেমের মতো, অবশ্যই দুজনকে বুঝতে হবে, একটু সময় লাগবে। দ্বিতীয় হচ্ছে পজিশন। পজিশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ একই পজিশনে যদি আপনি দু চার মিনিট বা এক দুই মিনিট মিলন করেন তাহলে দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। একজন মহিলা যদি সেটা পজিশনগুলো বিভিন্ন পজিশনে মিলন করার রাস্তা দেখায় বা বলে, তাহলে একটা মিলন একটা পজিশন থেকে অনেকটা পজিশনে যাইতে একটু সময় লাগবে, সেক্ষেত্রে দেখা যাবে যে মিলনের সময়টা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে মহিলাকে অবশ্যই হেল্প করতে হবে। এটা অনেক সময় দেখা যায় অনেক মহিলারা এই কাজটা করে না, বা অনেক সময় দেখা যায় যে একই পজিশনে মিলন করার সময় দ্রুত বীর্যপাত হয়ে যায়। তৃতীয় হচ্ছে সময় দিতে হবে। যেমন অনেক স্ত্রীরা বলবে যে এক মিনিট অথবা দুই মিনিটে মিলন করলে চলবে না, সময়টা একটু বৃদ্ধি করতে হবে, বাড়িয়ে মিলন করতে হবে, তার অর্গাজম হয় না রাগারাগি করে। এটা একটা ভুল কথা, কারণ হচ্ছে আমি একটু আগে বলেছিলাম মিলন যে বিষয়টা সেটা হচ্ছে একেবারে একটা গেমের মতো। একটা গেম যদি আপনি দীর্ঘদিন খেলেন তাহলে সেই গেমের পারফরমেন্সটা আপনার ভালো হবে, সেই জন্য অবশ্যই স্ত্রীকেও হেল্প করতে হবে। শুধু একজনই একাই একটা পুরুষেই তার এই সমস্যাটা সমাধান করতে পারবে না, অবশ্যই সেক্ষেত্রে একজন মহিলাকে হেল্প করতে হবে। যদি মহিলা ঠিকঠাক মতন হেল্প করে দেনই দেখা যাবে যে এই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। চার নম্বর হচ্ছে তাড়াহুড়া করা। অনেক মহিলারা দেখবেন ঘুমানোর জন্য বা রিলেশনে যাওয়ার জন্য অনেক বেশি তাড়াহুড়া করবে। তাড়াহুড়া করার সময় বা তাড়াহুড়া করে যদি মিলন করেন তাহলে দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। তো অবশ্যই মিলনের সময় তাড়াহুড়া করা যাবে না, প্রথমে আপনাকে ফোর প্লেগুলো মেনটেন করতে হবে। ফোর প্লে করেন 10 থেকে 15 মিনিট, দেন হচ্ছে আপনি মিলনে যাবেন। তাড়াহুড়া করে কখনো মিলন করবেন না, মহিলাদের এই ধরনের ভুল কখনো করা যাবে না। এবং শেষ হচ্ছে খাবারের পরপর কখনো মিলন করা যাবে না। যেমন অনেক নারী রয়েছে যে ঘুমাবে, তার হাজবেন্ডের সাথে মিলন করে দেনই ঘুমিয়ে পড়বে, খাবার দাবার একটু আগেই খেলো, এই কাজটা কখনো ভুলে করা যাবে না। খাবার দাবারের পর মিলন করলে দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পরে মিলন করতে হবে। অবশ্যই এই পাঁচটা জিনিস একজন মহিলাকে অ্যাভয়েড করতে হবে এবং পুরুষকে জানতে হবে, পুরুষও মহিলাকে এই বিষয়গুলো সাজেস্ট করতে হবে। তো অবশ্যই এই পাঁচটা বিষয় ঠিকঠাক করে মিলন করুন, স্ত্রীকে বোঝান, তাহলে আশা করি দ্রুত বীর্যপাত এটা আপনার মধ্যে থাকবে না, আস্তে আস্তে কেটে যাবে। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের মতো ভিডিও। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।